এবারে দেশের বাইরের খবর। আঞ্চলিক অস্থিতিশীলতা কমাতে দুই দেশের মধ্যে নিরাপত্তা সহযোগিতা বাড়াতে সম্মত হয়েছে ইরান ও পাকিস্তান। সোমবার পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে হয়েছে দুই দেশের পররাষ্ট্র মন্ত্রী পর্যায়ের বৈঠক। এ সময় নিরাপত্তা সহযোগিতা বাড়ানো, সন্ত্রাসবাদ দমন এবং সম্পর্ক উন্নয়নে একসাথে কাজ করার অঙ্গীকার করেন তারা। ইরানের পররাষ্ট্রমন্ত্রী জানান, খুব শিগগিরই পাকিস্তান সফরে আসবেন দেশটির প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি। সম্প্রতি সামরিক বাহিনীর পাল্টাপাল্টি হামলার পর থেকেই দুই দেশের সম্পর্কে টানাপোড়েন শুরু হয়, যা ঠিক করার চেষ্টায় চলছে কূটনৈতিক তৎপরতা।